অনেক দেরি হয়ে গেছে, কি করে করব কি করে করব, কি করে জলের বোতল মা আসছি, দেরি হয়ে গেছে অনেক। সুন্দর লাগবে না, ভালো করে শাস। আমাকে তো সবার সেরা দেখতে লাগতে হবে না, নইলে তো সবাই আমার দিকে তাকাবে না। না তারপর আমি যে ভারী ভারী বই কেউ নিয়ে যেতে পারে, একটাই একটা বই নেব আর একটা পেন নেব, ব্যাস ব্যাস কেউ নিয়ে যেতে পারে। আর অত বড় বড় বই ব্যাগ কিন্তু নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই, একটাই থাকুক বাবা, তা অত নিয়ে যেতে পারো। স্যার অনেক পড়া দিয়েছে, হ্যাঁ পড়াটা না পারলে কি হবে, পড়াটা না পারলে তো তখন এখন বকবে, তখন কি করবে, পড়াটা না পারলে তখন তো আমাকে চেঁচাবে। আর যাকে যাক স্যারকে বলে দেবো, স্যার আমি এখানে একটু বিয়ে বাড়ি গেছিলাম, একটু পড়াটা করতে পারিনি স্যার, কনসিডার করে দেবেন প্লিজ স্যার, কনসিডার করে দেবেন। টিফিন হয়ে গেছে, বেল পড়ে গেছে, চল 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 চল, আমরা একটু ফোন নিয়ে একটু হোয়াটসঅ্যাপটা করি। জিজ্ঞাসা করবে যে তুমি পড়তে পেরেছো কিনা, তোমাকে বলে দেবো স্যার আমি তো কালকে বিয়ে বাড়ি গেছিলাম তাই পড়াটা হয়নি প্লিজ। হ্যালো তুমি কোথায় গেছো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ তোমার সাথে ঘরে যা বলে বলুক, ঠিক আছে আমি তোমার সাথে একটু দেখা করবো, বলুক আমার বলবে একটু দেখা করতে হবে, স্কুলের পরে একটু দেখা না করলে হয় তোমার সাথে বলো তো? হ্যাঁ হ্যাঁ